বন্ধুরা, আমাদের বাড়িতে 3 দিন ধরে ধরুন মানে আর কি অনুষ্ঠানের মতো চলছে, তো যাচ্ছে যাচ্ছে তাই অবস্থা। মশলাপাতি খেয়ে খেয়ে পেটের অবস্থা ভীষণ খারাপ। কালকে রাত্রে 2-3 বার বাথরুমে গিয়েছি, তো মানে সাংঘাতিক বাজে অবস্থা পেটের। তো আজকে কিছু তো একটা খেতে হবে, না খেয়ে তো থাকা যাবে না। তাই একটা সবজি আছে যেটা ওই একটাই সবজি যেটা আমার মশলা ছাড়া ভালো লাগে, তো সেটা হলো লাউ শাক। মানে লাউ শাকের কুচি কুচি লাউ শাকের ডগা রান্না করলে মানে দারুণ লাগে, আর একটা লাউ শাকের সেন্ট থাকে, তো এটাতে এমনিতেও মশলা দিলে ওই সেন্টটা চলে যায়, থাকে না। তো কম মশলা দিয়ে ঠাকুমা একটা দারুণ মানে লাউ শাকের রেসিপি রান্না করে, মানে একদম কম মশলা, কোনো মশলাই থাকবে না। মানে মানে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এত কম মশলা দিয়ে কোনো রান্না করা যেতে পারে কিনা, মানে আপনারা দেখলে অবাক হবেন। তো রান্নাটা দেখুন যে ঠাকুমা কী করে রান্নাটা করায়, মানে দারুণ টেস্টি, দারুণ। আর কম মশলা দিয়ে পেট খারাপ থাকলে বা কোনো অসুস্থ রোগী টুগীদের জন্য এটা মানে দারুণ একটা ভালো খাবার। তো দেখুন, আর আমাদের গাছে এখন মানে দারুণ সুন্দর সুন্দর কুচি কুচি লাউয়ের ডগা হয়েছে, মানে এত সুন্দর লাউয়ের ডগা দেখলে আপনাদেরই খেতে মন করবে। তো দেখুন পুরো রেসিপিটা ঠাকুমা কী করে করে, আর তোমরা ঠাকুমা এখন লাউয়ের ডগা কাটবে। না, এই রাস ছড়াতে হবে না। হ্যাঁ, একটু এইগুলো ফেলে দিয়ে এইগুলো কাটবো, কাটতে হবে এইগুলো। হ্যাঁ, ছোটো ছোটো করে কাটতে হবে। এই ডাঁটগুলোর এই যে যে শালগুলো আছে, এই শালগুলো ছাড়াবো না, এমনি এরকম ছোটো ছোটো করে কাটিয়ে নেবো। এই শালগুলো ছাড়াই দিলে পারে টক লাগে, আর শালগুলো না ছাড়ালে ভালো লাগে। শাকটা 2-3 বার ধুয়ে নেব। আমার সবটা গোছানো হয়ে গেছে, তো দেখো আমি রান্নাটা কি করে করি।
জল গরম হয়ে গেছে, আলু দিয়ে দেবো। আলু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে শাক দিয়ে দেবো। দু তিন মিনিট পরে লঙ্কা দিয়ে দেবো, লবণ হাফ চামচ, হলুদ এক চামচের মতো, চিনি দিয়ে দেবো। অর্ধেক জাল হয়ে গেছে, আর আমি ডালে সোমবার দেবো। বন্ধুরা, আমি বসে পড়েছি ঠাকুমার পাশে, তো আমি ঠাকুমার কাছে রান্না শিখছি, অনেক রান্না শিখেছি, তো আমি এই সমস্ত রান্না শিখতে চাই একদম কম মশলা দিয়ে। দেখুন, অনেক মশলাপাতি দিয়ে তো রান্না যে কেউ টেস্ট করতে পারবে, মানে যে কেউ রান্নার স্বাদ বাড়িয়ে দিতে পারবে অনেক মশলা দিয়ে, কিন্তু কিছু কিছু খাবারের ন্যাচারাল একটা টেস্ট থাকে নিজস্ব, তো সেইগুলো মানে সেই সমস্ত কিছু রান্না আছে, তো আমি সেই রান্নাগুলো শিখতে চাই। ঠাকুমা এগুলো খুব ভালো করে, তাই আমি বসে পড়েছি ঠাকুমার পাশে, তো শিখছি। সরষের তেল, রামধনে, কালো জিরে, বন্ধুরা এই যেটা দিল ঠাকুমা রামধনে, তো এটাকে অনেকে চন্দনীও বলে, আমি এটা গুগলে সার্চ বলুন বা অনেক জায়গাতে আমি জানতে চেয়েছি যে এটা রামধনে ইংরাজিতে কী বলে, তো আমি এখনও পর্যন্ত জানতে পারিনি, তো আপনারা যদি কেউ জেনে থাকেন তো এর ইংলিশ নামটা আমাকে অবশ্যই জানাবেন। বন্ধুরা, কড়াইয়ের দেওয়ার ছোটো ছোটো ভূপ করে যে আওয়াজটা হয় এটা বেশ দারুণ লাগে, চিক করে ওটা বেশ দারুণ আওয়াজ লাগে আওয়াজটা। আর দেখলেন তো মশলার মধ্যে শুধু এই কালো জিরা রান্ধন আর কিছু নাই, মানে এটা এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, মানে দারুণ একটা ফ্লেভার। রান্না তো প্রায় হয়ে গেল নাকি? হ্যাঁ, রান্না হয়ে গেল, আলুগুলো গলা দিয়ে একটু নাড়িয়ে সেটা নামাই দাও। রান্না হয়ে গেছে, আনে নামাই দেবো। তো বন্ধুরা, এখন ঠাকুর দাদা খেতে বসেছে, তো আপনারা তো দেখলেন যে ঠাকুমা রান্না করলো, তো আজকে আমাদের সব শাক রান্না, শাকের তরকারি। তো বন্ধুরা, আমাদের ব্লগ চ্যানেলে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে পিসি যে শাকটা রান্না করছিল সেই রেসিপিটা দেখাতে, তো পিসির মতনই পিসি যেভাবে রান্না করে সেভাবেই রান্না করা হয়েছে এটা, তো ঠাকুরদাদা খেয়ে জানাচ্ছে আপনাদের কেমন হয়েছে। লাউ শাক খুব সুন্দর লাগে আমার কাছে, দাদা রান্না হয়েছে না আমার খেতে ইচ্ছা করতে। পিসির মতো হয়েছে দাদা রান্না? একরকমই হয়েছে, সেদিন তো যেরকম খাসলাম আজকাল সেরকম লাগছে।
আমার কাছে তো পিসির রান্নাটাই বেশি ভালো লাগে। তো বন্ধুরা সেম প্রসেস, যেহেতু রান্না তো একই হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হাতের জাদু থাকে। তো আমি পিসির হাতে যে টেস্টটা পাই ওটা অন্য কারোর কাছে পাই না, ঠাকুমা মা বা কারোর কাছে অতটা টেস্ট পাই না। রোজ রোজ মাছ মাংস আর ভালো লাগে না, তাই ডাল নিরামিষ হলেই বলে মাঝে মাঝে ভালো লাগে। তাই আজকে নিরামিষ রান্না করি, তাই দেখা যাচ্ছে খুব ভালো লাগতেছে। দাদা ভাই, দিদি ভাই, আমাকে এটা খুব আওয়াজ আসছে, তাই আমরা ভিডিও ঠিক মতন করতে পারছি না, তাই আওয়াজটা কমে যাক, তোমাকে ভালো ভালো ভিডিও করে দেখাবো, ততদিন আমাকে পাশে থাকবা।